ওয়াও নাইস কাপ হলো, একজন একজনটা জড়ায় ধরে গেছিল। তুমি কার জন্য এই পৃথিবীতে বাইচ্ছাস এইটা বলো? তোর গার্লফ্রেন্ডের জন্য। ফাক, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কই আসি এখন? আসি জামে, প্রচুর জাম। আমার ফ্রেন্ড আছে, ওয়েন দেয়ার ইজ এ হোল দেয়ার ইজ এ গোল, ইয়া আই নো দ্যাট। তো বেসিক্যালি কোনো প্ল্যান নাই, হুট কইরা দুইটা ফ্রেন্ড বের হইছি আমরা। আর ও হইছে আমাদের সার্কেলের সবচেয়ে উইয়ার্ড একটা পার্সন। উইয়ার্ড পার্সন কেন এটা আমি এখনই বলতেছি, কিচ্ছু খায় না, প্রতিদিন প্রায় ধরেন 100 কিলো বাইক চালায় শুধুমাত্র 1 কাপ চা খাওয়ার জন্য। ওর কোনো বেসিক্যালি কোনো কাজই নাই। আর আমি যে মানে যে জায়গায় জব করতাম ও এইখানেই জব করে, ও আছে, আমি ছুটে গেছি কারণ আমি একটা অলস পচা, কিছু হয় না আমার দিয়া, আর আমার কাজ করতে ভালো লাগে না। ফার্স্ট অফ অল ওয়াও নাইস কাপ হলো, একজন একজনটা জড়াই ধরে গেছিল। কোন এই লোক, কাহাঁ সে আতে? হ্যাঁ ভাই সরি, আমার আমার একটু শরীর খারাপ। উঠতাম এ হই, তো আমার একটু শরীর খারাপ, একটু বেশি শরীর খারাপ। 26 তারিখ যে কোনো একটা আমার ডেট ছিল ওটা হয় না, 27 তারিখ ওইটাও মিস হয়ে গেছে। আবার 2 তারিখে আল্লাহ জানে কি হইল, বাসা থেকে একদম রেস্ট্রিক্টেড করে দিয়েছে, নিজের তো কোনো বাইক নাই, বন্ধু বান্ধবের বাইক দিয়ে চলতেছি। তো বেসিক্যালি আমরা যাচ্ছি এখন চা খাইতে। ও মিনিমাম আমরা আমাদের বাসা যেখানে ওখান থেকে, এই বাইনা শুনছেন হতকান রে? হ্যাঁ 21, হ্যাঁ আমাদের বাসা থেকে প্রায় 21 কিলোমিটার দূর একটা গ্রামাঞ্চলে গিয়ে আমরা চা খাওয়ার জন্য যেতেছি, জাস্ট বিকজ অফ দিস গাই। হি ও কি লাইফে শুধু একটা জিনিস শেখায়, চা, আর চা খাওয়ার জন্য বাইক কিনছে, চা খাওয়ার জন্য লাইফটা বাইচিয়া রয়েছে, আর চা খাওয়ার জন্য এখন যাইতেছে। আপনাদের আমি দেখাই আকাশে অনেক বৃষ্টি আসবো, মানে এইরকম একটা ভাব। ও এই রিক্স দিয়ে ওর চা খাওয়ার টাইম হচ্ছে, তো এই জন্য ও যাইতেছে। এখানে অনেক জাম লাগছে, জাম লাগার আসল কারণ হলো কি, এটাকে একটা আমাদের লোকালের একটা পর্যটন স্পট, এটাটা বলা হয় কক্সবাজার, এটাটা বলা হয় কালাডোবা পর্যটন কেন্দ্র। আর এটাতে বিকালবেলা অনেক নিগার লেক। এখান থেকে নৌকা যায়, নৌকা থেকে ওই দিকে যায়। আর ভাই দাবি আমার পাবলিক প্লেসে ব্লগ করতে অনেক লজ্জা লাগে, আর আমার মেয়ে দেখলেও ভয় লজ্জা লাগে, যদিও মন মেজাজটা একটু খারাপ ইদানিং, চাইলেও নিজের কী করতে পারতাছি না, রিফ্রেশ করতে পারতাছি না। বাট নাও আই এম ফিলিং মাচ বেটার। এখানে একটা স্পট আছে, এই স্পটে অনেক কিছু ছবি টুবি তুলে মানুষ, দুই দিকে পানি, এগুলো কিন্তু ফসলের জমি, এমন আহমনি কিছু না, এগুলো ফসলের জমি, এখন পানি হয়েছে এই জন্য একটু ভিড় রয়েছে, বাট সুন্দর লাগে। আর বিকালবেলা ঘুরো মানে ঘুরতে আসার জন্য বেস্ট একটা, এখানে অনেক মাছ টাছ পাওয়া যায়, ওরা আগে একটা সময় রিজনেবল প্রাইসে পাওয়া যেত, বাট কিছু পর্যটক আসা যাওয়ার কারণে এখন ওরা খুব মানে বাড়তি দাম চায়। আর প্লাস এখানে আর কেনার মতন, আগে আমি নিজেও এখান থেকে মাছ কিনে নিতাম বিকালবেলা অনেকগুলা অনেক সময় আসলে, বাট এখন কিনে নেওয়া পসিবল হয় না। হেলমেট টেমেট লাগাই নিতেছি, ও বিকে এখন টানা শুরু করছে, সো আমার হেলমেট লাগানোর জন্য উপায় নাই। আমার বাই দেবে আমি আমার নিজের খুব ভালোবাসি, খুব আমি আমার বাপ মা ভাই পরে সবচেয়ে বেশি ভালোবাসি আমার নিজের, তারপর আমার বাইক। এসে ও বিক আর লাগবো না, থাক আমি ধৈর্য বসছি, থাক ভাই এরা পারতো না, এরা বুঝে লেছে, তুই নিগ্রু ড্রাইভার বুঝে লেছে, বাদ দে ভাই। দেবে বৃষ্টির ফুটা ফুটা পড়তেছে, আমার ফার্স্ট ব্লগটা শুরু করছিলাম ওইখান থেকে, আর আজকে যেখানে আছি এটা কি, আচ্ছা ইরা জানে কিতাই ব্রিজ কয় কি ব্রিজ কয়, ইট ইস এ টিকটক ব্রিজ বাই দ্য ওয়ে। অভিক, সো ও আমার ফ্রেন্ড, আপনাদের সাথে পরিচয় করে দিই, অভিক তোর ফোন নাম রাখো। হ্যাঁ, আর এজ 18, মেরিড অর ডেড? মানে তোমার পারপাস কি তা লাইফে বাচ্চা দেখার?
What is your purpose of living? সংঘর্ষ। হ্যাঁ সংঘর্ষ। আচ্ছা তুমি কার জন্য বাইচ্ছে আছো? বাইরে ছিলাম না মুম্বাই থেকে। তুমি কার জন্য এই পৃথিবীতে বাইচ্ছে আছো এটা বলো। তোর গার্লফ্রেন্ডের জন্য। ফাক ইসকি মাকার। আমি ছোটবেলার ফ্রেন্ড, অনেক ছোট থেকে আমরা খেলাধুলা একসাথে করতাম, তো অনেক ফ্রেন্ডলি। আপনারা হোপসো আমাদের কনভারসেশনে মাইন্ড করবেন না, ঠিক আছে? আমরা তো বাচ্চাদের মতো। আমি তোর আব্বা, তুই আমার ছেলে, এটা বুঝছিস? কোনটা জানি, দিস ওয়ান। সো ফাইনালি ও বি হ্যাঁ খেতে পারতো কে রে, আমারও ভাই সেম। ওই মেট্রোটাতে, ওই যে মেট্রোটা আসিন তেল ভরলে আর আর দেখে না কয়েকদিন খাইয়া এখন নিয়মিত আমিও আসি, ওর কাস্টমার হয়ে গেছে। ওদের জিমে যাচ্ছে। ফাইনালি ডাচ বাংলার বুথ পাওয়া গেছে। ও ভাই এটা ও তোর কে রে, চারটা পাঁচটা মেশিন যা টাকা তুলে লি। পাড়া ভরে গেছে। সো চাটা খাওয়া শেষ, ও কেন জানি ওর বুথে কামড়াইছে টাকা তোলার জন্য। ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো। যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।